হ্যালো গাইস বছরের শেষে ফেসবুক রিলস অপশনটি সবাইকে দিয়ে দিল যাদের প্রোফাইল রয়েছে তারা এখন রিলস অপশনে ভিডিও আপলোড দিতে পারবেন সো আপনি কিভাবে ভিডিও আপলোড দিবেন এখানে এবং কী কীভাবে দেখবেন যে আপনার দর্শক কতজন দর্শক দেখলো আপনার ভিডিওটি তো আমরা শুরু করি মোবাইল স্ক্রিনে তো গাইস আপনি প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর এখানে দেখতে পারবেন থ্রি রোড একটি আইকন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেন দেখতে পারবেন এখানে একটি রিলস অপশনটি পেয়ে যাচ্ছেন আপনি রিলস অপশনে ক্লিক করবেন ক্লিক করার তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন ক্লিক করার পর শো আপনাদের সকল ভিডিওগুলো এখানে শো করবে তো আমি এই ভিডিওটি ক্লিক করলাম ক্লিক করার পর এটি হচ্ছে আমার ভাইস্তার ভিডিও সে গাছে পানি দিচ্ছে অ্যান্ড এখানে আপনি কিভাবে এখানে যদি মনে করুন যে আপনার ভিডিওতে যেটি সাউন্ড রয়েছে সেটি রাখবেন তাহলে আপনি নেক্সট বাটন ক্লিক করবেন আর যদি আপনি মিউজিক দিতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন অডিও এখানে আপনি টাচ করবেন টাচ করার পর এখানে দেখতে পারবেন অ্যাড মিউজিক এখানে ক্লিক করলে আপনি একটি মিউজিক এখান থেকে বেছে নিতে পারেন ফেসবুকে অনেক ফ্রি মিউজিক রয়েছে আপনি এখান থেকে দিতে পারবেন যদি আপনি সরাসরি গুগল থেকে ডাউনলোড করে আপলোড দেন তাহলে কিন্তু আপনাদের কপিরাইট আসতে পারে সো এখান থেকে যতগুলো গান রয়েছে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন সো এখান থেকে আপনি যে কোনো একটি গান সিলেক্ট করতে পারেন এখানে আপনি গানটি শুনতে পারবেন হ্যাঁ শোনার পর এখানে শুনবেন তারপর এখানে ক্লিক করলে আপনাদের গানটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তো আমি গানটি দিব না কারণ আমার ভাইস্তারিটি পানি দেওয়া ভিডিও সো আমি ব্যাক দিলাম ঠিক আছে তো এরপরে দেখতে পাচ্ছেন ওই এরকমই নেক্সট বাটন আসবে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাবলিক রাখবেন তো আমি একটি টাইটেল লিখে দিলাম গাছ লাগান পরিবেশ বাঁচান সো এরপর এখান শেয়ার রিলস এখানে আপনারা ক্লিক করবেন আপলোড হচ্ছে তো আমাদের ভিডিওটি আপলোড কমপ্লিট হয়েছে আমরা এখন ব্যাক বাটনে চেক করবো যে আমাদের দর্শক কতজন দেখেছে সো আরেকবার ব্যাক করবেন ব্যাক করার পর আপনি প্রোফাইলে আসবেন আসার পর দেখতে পারবেন একটা আপনাদের প্রোফাইলে যে পিকচারটি রয়েছে এখানে টাচ করবেন টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন রিল সেফটি অপশন রয়েছে এখানে আপনারা টাচ করবেন তো এখানে সকল ভিডিওগুলো আপনার শো করবে সো কতজন দেখেছে এখানে দেখতে পাচ্ছেন গাইস এই ছিল আজকের টপিক্স এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ